তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো আপনাদের জন্য ডিল অ্যামাজন সাইট নিয়ে একটা আপডেট নিয়ে চলে আসলাম। তো এটাতে এখন অনেকেই বলতেছে যে ভাই এটাতে ইনভেস্ট করা ঠিক হবে কি না, ঠিক আছে? তো এটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টেই বলে রাখি, এখান থেকে কিন্তু ওনাদের গ্রুপে অলরেডি জানিয়ে দিয়েছে, যারা আগে এখানে কাজ করতেছেন তারা কিন্তু এখানে 9 তারিখ পর্যন্ত কোনো উইথড্র দিতে পারবেন না, ঠিক আছে? তো 9 তারিখ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করতে হবে। তো 9 তারিখের পরে গিয়ে তারপরে আপনারা উইথড্র দিতে পারবেন। তো এখানে আপনারা এখন কাজ চালিয়ে যেতে পারেন, ঠিক আছে? কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কাজ করলে আপনার টাকা অ্যাড হবে। তো আপনি 9 তারিখের পরে আপনি চাইলে উইথড্র দিয়ে নিতে পারেন, 9 তারিখের পরে বা 8 তারিখে উইথড্র দিলে 9 তারিখের ভিতরে পেমেন্ট পাবেন, বা 24 ঘন্টার ভিতরে ওনারা বলছে পেমেন্ট পেয়ে যাবেন। তো 9 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আর নতুন যারা আছেন, যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন বা খুলতেছেন, ঠিক আছে, তাদেরকে বলবো আপনারা এখানে এখন আপাতত ইনভেস্ট করেন না, ঠিক আছে? অনেকেই কিন্তু অলরেডি ইনভেস্ট করতেছে। তো নতুন যারা ইনভেস্ট করতেছেন তাদের যদি কোনো সমস্যা হয়, ধরেন সাইটটা চলে গেল, ঠিক আছে, সাইটটা চলে যাওয়ার পর কিন্তু কোনো দায়ীবার কাউকে দিতে পারবেন না। আপনি যার রেফারও খুলছেন সে আপনাকে বলছে কি না বলছে জানি না। আমি আমার ভিডিওটা আপলোড করার পর অনেকেই আমার রেফারও খোলা হয়েছে, অনেকেই আমার রেফারও খোলে নাই, ঠিক আছে? তাদেরকে বলবো, যারা আমার রেফারও খোলেন নাই তাদেরকে একটু সাবধান করে দিতেছি যে আপনারা রেফার করা বন্ধ করেন আর আপাতত 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ঠিক আছে? তারপরে যদি আবার পেমেন্ট করা শুরু করে তারপরে আপনারা চাইলে আবার নতুন করে রেফার করতে পারেন, ঠিক আছে? তো এটা সবাইকে বললাম যে এটা আমার রেফার বা বাইরের রেফার যারাই হোক, আমার ভিডিও কিন্তু সবাই দেখে, ঠিক আছে? তার জন্য কিন্তু আমি এটা বলে দিলাম যে আপনারা যেই রেফারই হন আমার গ্রুপে কিন্তু সবাই কম বেশি জয়েন হয়। তো কথাবার্তা বলার কারণেই আজকে এই কথাটা বললাম যে আপনারা এখন আপাতত রেফার করা বন্ধ করেন, ঠিক আছে? তো রেফার করাটা বন্ধ করলে তারপরে এখান থেকে যদি সাইটটা কোনো রকম স্ক্যাম করে, ঠিক আছে, যদি কোনো রকম স্ক্যাম করে তখন কিন্তু আপনার সাথে ওনার সম্পর্ক নষ্ট হবে বা আপনার সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে? তো এটার জন্য আমি বলে রাখি, এখন একটু ধৈর্য ধরেন 9 তারিখ পর্যন্ত। তারপরে যদি ঠিক হয়, ঠিক হওয়ার পর তারপরে লাগলে আপনি আবার নতুন করে রেফার করবেন। তো এখান থেকে আরেকটি কথা, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওনাদের টেলিগ্রাম, মানে ওনাদের এই সাইডের অফিসিয়ালি যে গ্রুপটা, ঠিক আছে, অফিসিয়ালি যে গ্রুপটা সেই গ্রুপটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা অবশ্যই জয়েন হবেন। জয়েন হওয়ার পর আজকে রাত্রে 9টার ভিতরে, ঠিক আছে, আমি তো ভিডিওটা সকালে আপলোড করা হয়ে গেছে অলরেডি, আপনারা যারা দেখতেছেন হয়তোবা অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো রাত্র 9টার ভিতরে একটা মিটিং হবে ওনাদের গ্রুপে। আমি গ্রুপের এটা দেখাই দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু বলে দিয়েছে আজ রাত 9টায় চ্যালেঞ্জ মিটিং হবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই সবাই এই চ্যালেঞ্জটাতে জয়েন হবেন, মানে এই গ্রুপটাতে জয়েন হবেন। এটাতে আজকে রাতে 9টার ভিতরে একটা মিটিং করবে ওনারা। মিটিং করে তারপরে কী করবে না করবে আপনার কোনো কিছু জানার থাকলে ওনাদের কাছে বলতে পারেন, বা কোনো সমস্যা থাকলে ওনাদের কাছে বলতে পারেন, ঠিক আছে? তো অনেকেই জিজ্ঞেস করতেছিল ভাই হঠাৎ করে 9 তারিখে এটা বন্ধ করার কারণটা কি। ভাই ঈদ উপলক্ষে হয়তো বা আপনি ঈদের ভিতরে কাজ করেন বা স্কুলে পড়েন, যেটাই স্টুডেন্টও আছে এখানে জব করে এরকম লোক আছে, তো তাদেরকে সবাইটাই কিন্তু বন্ধ দিচ্ছে। তো তো এটাতে আমি একটা জিনিস দেখলাম, তারা কিন্তু এখান থেকে বন্ধ পাইতেছে না। তো এটা বন্ধ দেওয়ার জন্য, ঠিক আছে, অলরেডি 3 দিনের জন্য ওনাদের ছুটি দিছে, ঠিক আছে, 3-4 দিনের জন্য ওনাদের ছুটি দিছে। তো নতুন মানে যারা যারা যাইতেছে, আর ওনাদের অফিসটাতে একজন লোক না মানে জাব্বু যাইতেছিল, আমি ওনাদের অ্যাডমিনের সাথে কথা বলছিলাম, মানে টিম অ্যাডমিন, সাইডের অ্যাডমিন না, ওনাদের একটা টিম অ্যাডমিনের সাথে কথা বলছিলাম, যে ওনারা বলল যে এখানে যেই অ্যাডমিনগুলো কাজ করে, ঠিক আছে, সেই অ্যাডমিনগুলো একটা একটা ছুটি কাটাইতেছে 3 দিনের জন্য। তারপরে এখান থেকে 9 তারিখের ভিতরে সব অফিস রানিং হয়ে যাবে, রানিং হলে সবার আবার আগের মতন কাজ করা শুরু করে দেবে। তো এর জন্য মানে সবাই ঈদের আগে ছুটি কাটিয়ে তারপরে এখন একদম ঠিকঠাক করে সব কিছু ই করতেছে, ঠিক আছে, আবার কিছু কিছু আপডেটও নাকি নিয়ে আসতেছে, তো সেটাও শুনতে পারলাম। তো যদি আপডেট আসে অবশ্যই আপনারা ভিডিও পাবেন, আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন। যারা নতুন আসতেছেন তাদেরকে বলবো চ্যানেলটার সাথেই থাকবেন, এরকম নিত্য নতুন আপডেট বা যে কোনো নিত্য নতুন সাইট নিয়ে আবার কোনো একটা ভিডিওতে চলে আসবো। তো ভিডিওটা যদি ভালো লাগে
অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে বা ভিডিও আপলোড হবে তখন আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের মতন এই পর্যন্তই রাখবো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।